আমরা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করেছি যে আসলে খুব বেশি এনকোয়ার করা তাদের ছিল না। কারণ আমরা বলেছি যে প্রেক্ষাপট আমরা বলেছি এই সরকার কেন এখানে আছে, সরকার তো নিজে থেকে এখানে আসতে চায় নাই, আসেও নাই, একটা প্রেক্ষাপট এসেছে এবং যারা এর অনুঘটক যে যুব সমাজ তারা এই সরকারকে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে। কি কি জিনিস তারা চায়, তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করে যাতে একটা স্বৈরাচারী সরকার আরেকবার এসে হাজির হতে না পারে, চেক অ্যান্ড ব্যালেন্স গুলি এমনভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। তারা অন্যান্য ক্ষেত্রে কিন্তু রিফর্ম চেয়েছে, তাদের বেশ কিছু দফা টফা আছে আপনারা জানেন, প্রয়োজন নেই। এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওরা মেলে, এবং সেই এজেন্ডার সঙ্গে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলো করে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব। এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগবে সেজন্য আমরা এটা বলেছি যে ছটা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন দিতে হবে, তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন কিছু আরো কিছু স্টেকহোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে, তখন তারা কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারবেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর ইট ডাজন্ট মেক এনি সেন্স, ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করছি এটা যে রোড ম্যাপটা ঠিক করতে হবে, তখন রোড ম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট, এর চেয়ে বেশি একদিন ওই সরকার থাকবে, এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। একটি অত্যন্ত পাশে আসতে ঘটনা হয়েছে, আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, প্রফেশনাল গ্রুপ, বিজনেস কমিউনিটি, প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তার আগ্রহ করবেন, আপনাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের এটা এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন। কারণ আমরা চাই না যে কয়েকদিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াংসিলেবেলের আবার গুলি খানগুলোকে সম্মুখীন হোক, এই একই উদ্দেশ্য, এটা যেন করতে না হয় এই অনুরোধ তারা করেছেন। আরও বলেছেন আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি সব শেষ করার চেষ্টা করবো, কারণ আমাদের কারোই কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা যেটা সবাইকে প্রত্যাশা করি আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছি যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে, এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতের স্বার্থ আছে, কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি। এবং ইমিডিয়েটলি তো সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ আমাদের চিফের কাছে যেদিন পৌঁছেছেন তার আগে তিনি চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী, ইয়েতেও কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংও হলো সুযোগ সৃষ্টি হবে না, কারণ ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, উনি যাবেন ব্রিক্সে, কারণ ব্রিক্স তাদের জন্য কমনওয়েলথ যে বেশি গুরুত্বপূর্ণ, অবশ্য আমাদের চিফের কাছে যাবেন না কমনওয়েলথ মিটিংয়ে। তো হয়তো একটা সম্ভাবনা আছে যে আমরা কথা বলছি যে হয়তো আগামী মাসে ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে প্রত্যাশিত এখনো ডেট পাইনি, সম্ভাবনা আছে এভাবে মনে হবে সেখানে হয়তো বিপক্ষের মধ্যে আলাপ। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করবো এরকম কথাবার্তা আছে। তারা একটু ভিসা নিয়ে একটু কথাবার্তা বলছি যে ভিসা যারা দিচ্ছেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা প্রক্রিয়া এখনো সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছু দেশে চালু হয়ে যাবে, তখন এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, মালিকগুলি দেওয়া হচ্ছে, যদি তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে। এই সফর এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রেসিডেন্টের কাছ থেকে শুনতে চাচ্ছে যে কি ঘটছে বাংলাদেশে এবং উনি কি পরিকল্পনা করছে। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এর আগে বলেছি, কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা আর মেসেজ পাঠানোর মধ্যে তবর আছে আপনারা জানেন, এটা আমি মনে করি যে মূল সাফল্য ছিল এখানে। আমরা এটাও জানি যে ঝট করে কোনো কিছু অর্জিত হয়ে যায় না, কিন্তু একটি বিষয় আমি আপনাদের কি বলবো যে প্রত্যেকে যতজন তার সাথে দেখা করেছিল এমনকি যারা দেখা করেন এই মানে ওয়ান টু ওয়ান দেখা করেন তাদের অনেকে কিন্তু
বাংলাদেশের সাথে এই ট্রানজিশনে সার্বিকভাবে সহায়তা এবং সহায়তার কথা বলেছেন এবং জানতে চাইছেন যে আমরা কি করতে পারি বলে, এটা প্রত্যেকেই কথা বলেছেন। বলুন না, আমরা আপনাদেরকে আপনাদের যে এখন যে কাজ আছে, যে কাজ আছে, এটা আমরা কি সহায়তা করবো, এটা প্রত্যেকেই এই কথাটা বলেছেন। সমর্থন তো তারা দিয়েছেন। এছাড়া আমরা প্রত্যেকটি জায়গাতেই রোহিঙ্গা প্রসঙ্গে এই কথা স্পষ্টভাবে উনি বলেছেন, আমি বলেছি, সেটা হলো যে এর সমাধান নিহিত সীমান্তের ওই পারে, সমাধান আমাদের এখানে নিয়ে গেল, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা যাতে একটা মানবিক জীবনযাপন করতে পারে সেই জন্য আপনারা সহায়তা করছেন, আরো সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করছি, কিন্তু সমাধান হবে ওই পাশে যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। অবশ্যই একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যথাসময়ে যথোপযুক্ত চাপ সৃষ্টি করতে হবে। এটা আমরা প্রতিটি সভাতে যেখানে এই প্রসঙ্গ উঠেছে সেখানে আমরা এই কথাটা বলেছি। মানব অধিকার নিয়ে কেউ কেউ উল্লেখ করেছে, কথা বলেছেন, আমরা বলেছি যে আমাদের মূল যেই সংগ্রামটা, যেই এজেন্ডাটা, এটা হচ্ছে মানব অধিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা যে ইনস্ট্যান্টলি যে একটা নিউট্রাল একটা অথরিটিকে যে মানব অধিকার সংক্রান্ত সব বিষয়াদি যে ঘটনাগুলো ঘটেছে তার সে ব্যাপারে ইনকোয়ারি করার জন্য আমরা যে জাতিসংঘের একটা প্রতিনিধিত্ব পেরিয়েছি, এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছি।